নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করাচ্ছি 2022 সালের, যার পেজ নম্বর 389 এবং 390 নম্বর পেজ। তো দেখো, ম্যাথমেটিক্সের যে সমস্ত MCQ আছে, SAQ আছে, শূন্যস্থান আছে, ট্রু ফলস আছে, সেইগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করাবো। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন কি আছে, সমপরিমাণ আসলের একই বার্ষিক সুদের হারে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণ কত বছরে সমান হবে। তো বুঝতে পারছো, তোমরা তো জানো যে সমপরিমাণ আসলের একই বার্ষিক সুদের হারে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের যে পরিমাণ আছে সেটা হতে কিন্তু এক বছর সময় লাগে। কত বছর? এক বছর। অর্থাৎ এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার। আজকে আমি মাধ্যমিকের 2022 সালের এবিটিএ টেস্ট পেপার সলভ করাচ্ছি, যার পেজ নম্বর 389 এবং 390 নম্বর পেজ। তো দেখো, প্রত্যেকটা অঙ্ক টু দ্য পয়েন্ট আমি সলভ করাবো। তো দেখো, আমি অঙ্কটা করে দিয়েছি। তো দেখো, সমপরিমাণ আসলের একই বার্ষিক সুদের হারে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণ এক বছরে সমান হবে। কত বছরে সমান হবে? এক বছরে সমান হবে। অর্থাৎ এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার। পরের কোশ্চেন কি বলেছে, রোমান টু এর কোশ্চেন। তো দেখো, কোশ্চেনটা আমি খুব সুন্দর করে পড়ছি, প্লিজ সেই দিকে তোমরা একটু নজর দাও। পল্লবী 500 টাকা 9 মাসের জন্য এবং রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায়। তো দেখো, প্রত্যেকটা অঙ্ক টু দ্য পয়েন্ট আজকে আমি আলোচনা করব আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো, প্রত্যেকটা কোশ্চেন 2022 সালের ক্ষেত্রে মাধ্যমিক অঙ্ক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে, সেখানে 2022 সালের মডেল অ্যাক্টিভিটি টাস্ক এবং 2022 সালের মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ সম্পূর্ণরূপে করা আছে। তো দেখো, নিয়োজিত করে লভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে, তা হলো অ্যান্সার হবে এর অ্যান্সার 3:2। তো বুঝতে পারছো, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কগুলো প্রতি বছর মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আজকে আমি মাধ্যমিকের 2022 সালের এবিটি এর টেস্ট পেপার সলভ করছি ম্যাথমেটিক্স, যার পেজ নম্বর 389 এবং 390 নম্বর পেজ। তো দেখো, পল্লবীর মাসিক মূলধন কত হবে? 500 × 9, ঠিক আছে, এটা টাকা হবে। অপরদিকে রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য, অর্থাৎ রাজিয়ার মাসিক মূলধন কত হবে? 600 × 5, তাই তো? তো দেখো, পল্লবী ইস্টু রাজিয়ার যে অনুপাতের যে টাকাটা আছে সেটা যদি আমি ফেলে দিতে পারি তাহলে অঙ্কটা হয়ে যাবে। তো দেখো, পল্লবী ইস্টু রাজিয়া, পল্লবী কত আছে? 500 × 9, ইস্টু রাজিয়া কত আছে? 600 × 5। তো দেখো, বোথ সাইড থেকে 5 5 কেটে দিয়েছি এবং 0 0 কেটে দিয়েছি, কী থাকছে? 9:6। তো কাটাকাটি করলে কত থাকবে? 3:2। অর্থাৎ আমরা দেখতে পারছি এর অ্যান্সার হবে 3:2, অর্থাৎ এর অ্যান্সার হবে এর অ্যান্সার, ঠিক আছে, অর্থাৎ এ অপশন রাইট হবে। তো দেখো, আমাদের নেক্সট অঙ্ক কি বলেছে, রোমান 3 অঙ্ক। তো দেখো, রোমান 3 কোশ্চেন কি বলেছে, ax² + bx + c = 0। তো দেখো, ব্র্যাকেটের মধ্যে কি আছে, a ≠ 0, সমীকরণের বীজদ্বয় সমান হলে। তো দেখো, এখানে যে চারখানা অপশান আছে, এই চারখানা অপশানের ভিতরে ডি এর অ্যান্সারটা পুরোপুরি পারফেক্ট, অর্থাৎ c = b² / 4a। তো দেখো, এই যে অঙ্কগুলো কি করে করতে হয় প্রত্যেকটা টেকনিক তোমরা ভালো করে দেখে নাও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো দেখো, আমি অঙ্কটা করছি, ax² + bx + c = 0, ব্র্যাকেটের মধ্যে কি আছে, a ≠ 0, যেহেতু ax² + bx + c = 0, সমীকরণের বীজদ্বয় সমান, তাই তো? আমরা জানি কি জানি, b² - 4ac = 0, অতএব -4ac = -b², c = কি আছে, -b² / 4a। তো দেখো, বোথ সাইড থেকে মাইনাস মাইনাস কেটে দিয়েছি, কি থাকছে, c = b² / 4a, অর্থাৎ তোমরা বুঝতে পারছো অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ 2022 সালের মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে, অর্থাৎ এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার b² / 4a। তো দেখো, আমাদের নেক্সট অঙ্ক কি বলেছে, রোমান 4 অঙ্ক, ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও এসি জ্যাদয় পরস্পর লম্ব, ab = 8 cm, ac = 6 cm হলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে? তো দেখো, এর অ্যান্সার হবে d এর অ্যান্সার 10 cm। তো বুঝতে পারছো, ও কেন্দ্র বৃত্তের ab এবং ac জ্যাদয়, তাই তো, পরস্পর লম্ব। এবির মান 8 cm বলে দিয়েছে, অপরদিকে এসির মান 6 cm বলে দিয়েছে, তাহলে বৃত্তের ব্যাসার্ধটা নির্ণয় করতে হবে। তো দেখো, এর অ্যান্সার হবে b এর অ্যান্সার
10 সেন্টিমিটার। তো দেখো আমি অঙ্কটা কী করে করছি, তো দেখো এখানে খুব সুন্দর করে আমি অঙ্কন করেছি ও কেন্দ্রবৃত্তের। তো দেখো লম্ব কী আছে, এ বি সমান সমান 8 সেন্টিমিটার, অপর দিকে ভূমি ঠিক আছে এসি কত আছে 6 সেন্টিমিটার। তো তোমরা তো জানো বিওসি কত আছে, 180 ডিগ্রি আছে, তাই তো? তো দেখো এখানে আমরা বিসির মানটা বের করবো অতিভুজটা, ঠিক আছে? যেখানে আমরা দেখতে পাচ্ছি লম্ব 8 সেন্টিমিটার এবং ভূমি 6 সেন্টিমিটার, অর্থাৎ এখানে বিসির মানটা বের করতে হবে। পিথাগোরাসের উপপদ্যটা আমাকে লিখতে হবে। আমরা জানি বিসি স্কোয়ার সমান সমান এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার, পিথাগোরাসের উপপদ্য, তাই তো? অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ বিসি স্কোয়ার সমান সমান কী আছে, এ বির মান কত আছে 8 আছে, 8 হোল স্কোয়ার প্লাস এ সির মান কত আছে 6 আছে, 6 হোল স্কোয়ার। বিসি স্কোয়ার সমান সমান কী আছে, 8 হোল স্কোয়ার মানে কি 64 প্লাস 6 হোল স্কোয়ার মানে 36, 64 আর 36 অ্যাডিশন করলে কত হবে 100 হবে। বিসি স্কোয়ার সমান সমান 100, অর্থাৎ বিসি সমান সমান কী আছে রুট 100। অতএব বিসি সমান সমান কী আছে রুটের ভিতরে কী আছে 10 গুণ 10, দুটো 10 থেকে একটা 10 নেমেছে, অর্থাৎ আমরা দেখতে পারছি যে ব্যাসার্ধ সমান সমান কত আছে 10 সেন্টিমিটার, তাই তো? 10 সেন্টিমিটার কী আছে ব্যাসার্ধ আছে। তো বুঝতে পারছো অঙ্কটা আমি কী করে করেছি, প্রত্যেকটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা অঙ্কই খুবই ভাইটাল। তো দেখো রোমান 5 অঙ্ক কী আছে, এ বি সি এর পরিকেন্দ্রে ও কোন বি এসি সমান সমান 40 ডিগ্রি হলে কোন ও বি সি এর মান কত। তো দেখো এর অ্যান্সার হবে আমাদের ডি এর অ্যান্সার 40 ডিগ্রি। প্রত্যেকটা অঙ্ক টু দ্য পয়েন্ট আমি সলভ করাবো আমাদের এস বি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো এখানে আমি অঙ্কন করেছি ত্রিভুজ এ বি সি এর পরিকেন্দ্র ও কোন বি এ সি সমান সমান কত আছে 40 ডিগ্রি আছে, তাই তো? অতএব কী আছে ও বি সমান সমান ও সি। তোমরা তো জানো কেন্দ্রস্থ কোণ পরিদৃষ্টিকোণের কী হয় দ্বিগুণ হয়, তাই তো? অর্থাৎ কোন বি ও সি সমান সমান কী আছে টু, ঠিক আছে, বিএসি। বুঝতে পারছো আমি কী বলতে চাইছি? তো দেখো কোন বিএসি সমান সমান কত আছে 40 ডিগ্রি আছে, অর্থাৎ তোমরা তো জানো যে অতএব ও বি সমান সমান ও সি, ও বি সমান সমান কী আছে ও সি আছে। তো দেখো কোন বিওসি সমান সমান কী আছে টু বিএসি, টু গুণ বিএসির মান কত আছে 40 ডিগ্রি আছে, তাই তো? 40 দ্বিগুণে কত হয় 80 ডিগ্রি হবে। অপর দিকে কোন ও বি সি এর মান কত আছে হাফ গুণ কোন বিওসি, হাফ গুণ বিওসির মান কত 80 ডিগ্রি আছে, 80কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 40 ডিগ্রি হবে। অর্থাৎ আমরা দেখতে পারছি এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 40 ডিগ্রি। তো বুঝতে পারছো, তোমরা তো জানো কেন্দ্রস্থ কোণ আমাদের কেন্দ্রস্থ কোণ কী আছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাই তো? তোমরা তো জানো এখানে আমরা উপপদ্য 34 ব্যবহার করেছি, তাই তো? তো দেখো এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 40 ডিগ্রি। তো দেখো আমাদের পরের অঙ্ক কি বলেছে, রোমান 6 অঙ্ক, একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ হলে চোঙের আয়তন পূর্বের আয়তনের কত হবে। তো দেখো এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার অর্ধেক, ঠিক আছে, এটা কিন্তু সমান হবে না, কি হবে অর্ধেক হবে। তো দেখো অঙ্ক কিন্তু অ্যান্সারে কিন্তু ভুল আছে, প্লিজ তোমরা একটু ঠিক করে নেবে অঙ্কটা, পারলে তোমরা 2-1 বার যাচাই করতে পারো। আমি আজকে মাধ্যমিকের 2022 সালের এবিটিআর টেস্ট পেপার সলভ করাচ্ছি, যার পেজ নম্বর 389 এবং 390 নম্বর পেজ। তো দেখো অঙ্কটা আমি করেছি, ধরি চোঙের ব্যাসার্ধ কী আছে আর একক, তাই তো? উচ্চতা কী আছে এইচ একক, আয়তন কী আছে, প্রথম যে আয়তন আছে সেটা ভি ওয়ান দ্বারা প্রকাশ করেছি, ভি ওয়ান সমান সমান কী আছে পাই আর স্কোয়ার এইচ ঘন একক। এখন ব্যাসার্ধ কী বলেছে, ব্যাসার্ধ বলেছে হাফ, তাই তো? এবং উচ্চতা কী বলেছে দ্বিগুণ করতে বলেছে, ব্যাসার্ধ সমান সমান কী আছে আর গুণ 1/2, তাই তো? তাহলে কী হবে আর বাই টু একক হবে। অপর দিকে উচ্চতা কী হবে 2h একক হবে। তো বুঝতে পারছো উচ্চতা কী হবে 2h একক হবে এবং ব্যাসার্ধ কত হবে আর বাই টু হবে। এটা কিন্তু এখন, ঠিক আছে, এখন চোঙের ব্যাসার্ধ এবং উচ্চতা, আর আগের কী ছিল, ব্যাসার্ধ ছিল আর ছিল এবং উচ্চতা কত ছিল এইচ ছিল এবং আয়তন কী ছিল ভিয়ন, ভিয়ন সমান সমান কী আছে পাই আর স্কোয়ার এইচ ঘন একক। তো দেখো ভি টু সমান সমান কী আছে পাই আর স্কোয়ার এইচ সমান সমান পাই গুণ আর এর মান কী আছে আর বাই টু এর হোল স্কোয়ার গুণ এইচ কত আছে 2h আছে, তাই তো? তো দেখো পাই গুণ আর স্কোয়ার বাই 4 মাল্টিপ্লাই 2h, 2 দ্বিগুণী কত হবে 4 হবে, অর্থাৎ পাই আর স্কোয়ার এইচ গুণ 1/2। তো দেখো পাই আর স্কোয়ার এইচ মানে কি, আমরা জানি যে এটা কিন্তু আমাদের প্রথম যে চোঙ আছে তার আয়তন, তাই তো?
মানে কি আছে 1/2 গুণ, ঠিক আছে 1/2 গুণ কি আছে ভি অন, অর্থাৎ আমরা দেখতে পারছি এর অর্ধেক হবে, কি হবে অর্ধেক হবে, অর্থাৎ এর অ্যানসার হবে সি এর অ্যানসার অর্ধেক। এবার আমি দু দাগের শূন্যস্থানগুলো পূরণ করব, যে কোনো পাঁচটি। তো প্রথমে কি আছে, যে ব্যক্তি বা সংগঠন টাকা ধার দেন তাকে বলে কি, যে টাকা ধার দেয় তাকে বলে উত্তমর্ণ, উত্ত হসু তয় তয় ম নয় রে, এবং যে টাকা ধার নেয় তাকে বলা হয় অধমর্ণ, ঠিক আছে তোমরা একটু মাথায় রাখবে। রোমান টুতে কি বলেছে, যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো সমীকরণটির এ সমান সমান জিরো বি নট ইকুয়াল টু জিরো, তবে সমীকরণটি একটি কি, তোমরা তো জানো এরকম টাইপের সমীকরণ থাকলে সেটা একঘাত বিশিষ্ট সমীকরণ হয়, ঠিক আছে। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো সমীকরণটির এ সমান সমান জিরো এবং বি নট ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে সমীকরণটি কি হবে, একঘাত বিশিষ্ট সমীকরণ। দু দাগের কি আছে, শূন্যস্থান পূরণ করো। রোমানে কি আছে, যে ব্যক্তি বা সংগঠন টাকা ধার দেন তাকে ড্যাশ বলে, অ্যান্সার হবে উত্তমর্ণ। পরের কোশ্চেন কি আছে রোমান টুতে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো এ সমান সমান জিরো বি নট ইকুয়াল টু জিরো, এটা কি হবে, এটা হবে একঘাত সমীকরণ। তোমরা তো দেখেই বুঝতে পারছো এটা একঘাত সমীকরণ হবে। রোমান থ্রির কোশ্চেন কি বলেছে, এক্স ভেরিজিয়াস ওয়াই, এক্স ভেরিজিয়াস জেড হলে ওয়াই প্লাস জেড ভেরিজিয়াসের মান কত আছে। তো দেখো আমি একটুখানি করে দেখিয়েছি তোমাদের, কিন্তু এর অ্যান্সার হবে এক্স, এক্স ভেরিজিয়াস যদি ওয়াই হয় কে নট ইকুয়াল টু জিরো, কে ওয়ান ধরেছি, এক্স সমান সমান কী হবে কে ওয়ান ওয়াই, অপর দিকে এক্স ভেরিজিয়াস যদি জেড হয় কে টু নট ইকুয়াল টু জিরো, এক্স সমান সমান কী আছে কে টু জেড। তো বুঝতে পারছো আমি কী করে করিয়েছি, তোমরা এখানে এক্স বসিয়ে দিলেই হয়ে যাবে, তো দেখেই বুঝতে পারছো এক্স ওয়াই জেড, তাই তো ওয়াই প্লাস জেড ভেরিজিয়াস এক্স, এটা দিলেই হয়ে যাবে। তো দেখো এক্স সমান সমান কী আছে কে ওয়ান ওয়াই প্লাস কে টু জেড, তো দেখো এক্স ভেরিজিয়াস কী আছে জেড প্লাস ওয়াই হবে, তো দেখো কে ওয়ান আর কে টু তো ধ্রুবক, তাই তো এক্স ভেরিজিয়াস কী আছে ওয়াই প্লাস জেড, অর্থাৎ ওয়াই প্লাস জেড ভেরিজিয়াস কী হবে এক্স হবে, ওয়াই প্লাস জেডটা ব্র্যাকেটের মধ্যে রেখেছি। আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে রোমান ফোরের অঙ্ক, যদি কোনো সরল রেখা কোনো ত্রিভুজের দুটি বাহুকে সমানুপাতে বিভক্ত করে তবে ওই সরল রেখাটি তৃতীয় বাহুর কী হবে অর্ধেক হবে, তো বুঝতে পারছো। তো দেখো পরের অঙ্কটা কী বলেছে রোমান ফাইভের অঙ্ক, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এ বি ব্যাস এবং ও বৃত্তের কেন্দ্র কোন এডিসি সমান সমান 120 ডিগ্রি হলে কোন বিএসির মান কত হবে 60 ডিগ্রি হবে। তো দেখো আমি দুটো অঙ্কই করে দিচ্ছি, রোমান ফোরের অঙ্ক কী বলেছে, যদি কোনো সরল রেখা কোনো ত্রিভুজের দুটি বাহুকে সমানুপাতে বিভক্ত করে তবে ওই সরল রেখাটি তৃতীয় বাহুর অর্ধেক হবে। তো দেখো এখানে আমরা এ বি সি একটা ত্রিভুজ অঙ্কন করেছি এবং ডিই আমরা একটা সরল রেখা নিয়েছি যেটা এ বি এবং এ সি বাহুকে ভেদ করেছে, তাই তো, তো এডি এবং বিডি মাপ একই হবে সমান সমান এডি সমান সমান বিডি, অপর দিকে এই সমান সমান কী হবে এসি হবে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যদি কোনো সরল রেখার কোনো ত্রিভুজের দুটি বাহুকে সমানুপাতে বিভক্ত করে তাহলে ওই সরল রেখাটি তৃতীয় বাহুর কী হবে অর্ধেক হবে, তোমরা তো দেখেই বুঝতে পারছো ছবিটা। তো দেখো এখানে আমি একটা বৃত্তস্থ চতুর্ভুজ অঙ্কন করেছি যার এ বি ডি সি বৃত্তস্থ চতুর্ভুজ, তাই তো, তো দেখো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক, তাই তো 180 ডিগ্রি, তাই তো, তো দেখো এখানে কিন্তু দেখাচ্ছে যে কোন এডিসি সমান সমান 120 ডিগ্রি এবং কোন বিএসির মানটা বের করতে হবে, তাই তো, তো দেখো এডিসি প্লাস কোন বিএসি, তাই তো 120 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এডিসি এবং কোন বিএসি কত আছে 180 ডিগ্রি আছে, আমাকে কিন্তু বের করতে বলেছে কোন বিএসির মানটা, অপরদিকে কোন এসিডি প্লাস কোন এবিডি, তাই তো, তো দেখো কোন এসিডি এবং কোন এবিডির মান কত আছে 90 ডিগ্রি করে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কোন এসিডি এবং কোন এবিডির মান হলো 180 ডিগ্রি, আমাকে কার মান বের করতে বলেছে কোন বিএসির মানটা বের করতে বলেছে, তো দেখো 360 ডিগ্রি বিয়োগ ব্র্যাকেটের মধ্যে কী আছে কোন এসিডি প্লাস কোন এবিডি প্লাস কোন এডিসি, তো দেখো 360 ডিগ্রি বিয়োগ ব্র্যাকেটের মধ্যে কী আছে এসিডির মান কত আছে 90 ডিগ্রি প্লাস এবিডির মান কত আছে 90 ডিগ্রি প্লাস কোন এডিসির মান কত আছে 120 ডিগ্রি, অর্থাৎ আমরা দেখতে পারছি যে 90 প্লাস 90 প্লাস 120 যোগ করলে কত হবে 300 হবে, অর্থাৎ 360 ডিগ্রি থেকে 300 ডিগ্রি যদি বাদ দিই তাহলে আমরা কোন বিএসির মানটা পেয়ে যাব
60 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমাদের নেক্সট অঙ্ক কি বলেছে, রোমান 6 এর অঙ্ক। আমাদের নেক্সট অঙ্ক বলেছে রোমান 6 এর অঙ্ক, একটি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চং তৈরি করা হলো। তো গোলক ও চং এর আয়তন কিভাবে সমান হবে? তো বুঝতেই পারছো যেহেতু এখানে নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চং তৈরি করা হলো, তাহলে গোলক আর চং দুটোই কি হবে, সমান হয়ে যাবে। এবার আমি তিন দাগের যে কোশ্চেনগুলো আছে সত্য মিথ্যা এইগুলো সলভ করাবো। তো দেখো তিন দাগের ফার্স্ট কোশ্চেন কি আছে, রোমান ওয়ানে অংশীদারগণের মূলধন যদি বিভিন্ন সময় ধরে ব্যবসায় নিয়োজিত থাকে তাকে সরল অংশীদারি কারবার বলে। এটা কি আছে, সত্য আছে, অর্থাৎ ট্রু, বুঝতে পারছো? কারণ অংশীদারগণের মূলধন বিভিন্ন সময় ধরে ব্যবসায় যদি নিয়োজিত করে তাকে সরল অংশীদারি কারবার বলে, অর্থাৎ এটা সত্য আছে। রোমান টু এর কোশ্চেন কি বলেছে, নির্দিষ্ট পরিমাণ টাকা বার্ষিক নির্দিষ্ট শতকরা হার, বুঝতে পারছো? নির্দিষ্ট পরিমাণ টাকা বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদ নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ থেকে কম হবে। এটা কি আছে, এটা ফলস আছে, কারণ নির্দিষ্ট পরিমাণ টাকা বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদের নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম হবে না, এটা পুরোপুরি ফলস আছে, ঠিক আছে? কারণ এখানে চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কেন কম হতে যাবে, চক্রবৃদ্ধি সুদ তো বেশি হবে না। তো দেখো রোমান থ্রি কোশ্চেন কি আছে, রুট থ্রি মাইনাস টু এর অনুবন্ধীকরণই রুট থ্রি প্লাস টু, এটা কি আছে, ফলস আছে, কারণ এর অ্যান্সার হওয়া উচিত ছিল মাইনাস রুট থ্রি মাইনাস টু, অর্থাৎ এটা কি আছে, ফলস আছে। তোমরা তো জানো অনুবন্ধীকরণের নিয়ম কি, যার মাথায় রুট আছে সেটা শুধু পরিবর্তন হবে, তার সামনে যদি প্লাস থাকে সেটা মাইনাস হবে, মাইনাস থাকলে কি হবে, প্লাস হবে, অর্থাৎ এটা ফলস আছে। পরের অঙ্কটা কি আছে, রোমান ফোরের অঙ্ক, টু এ সমান সমান থ্রি বি সমান সমান ফোর সি, এ এস টু বি এস টু সি সমান সমান সিক্স ইস টু ফোর ইস টু থ্রি, এটা কি আছে, ট্রু আছে। তো দেখো আমি অঙ্কটা করছি, তো দেখো টু এ সমান সমান থ্রি বি সমান সমান ফোর সি সমান সমান কে ধরেই, তো টু এ সমান সমান যদি কে হয়, এ সমান সমান কে বাই টু, বি সমান সমান কি হবে, কে বাই থ্রি হবে, তাহলে সি সমান সমান কে বাই ফোর হবে, অর্থাৎ এ সমান সমান কে বাই টু। আমরা যদি দুই তিন চারের যদি লসাগু করি তাহলে আমরা কত পাবো, বারো পাবো। তো দেখো কের জায়গায় আমরা বারো বসে দিছি, বারো বাই টু, অর্থাৎ ছয় দুগুণী বারো কত হয়েছে, সিক্স হয়েছে। অপরদিকে কের জায়গায় কত বসেছি, বারো বসেছি, তিন দিয়ে ভাগ করলে কত হবে, তিন চারে বারো, বারোকে তিন দিয়ে ভাগ করলে কত হবে, তিন চারে বারো, অর্থাৎ ফোর হয়েছে। অপরদিকে বারোকে চার দিয়ে ভাগ করলে কত হবে, তিন চারে বারো থ্রি হবে, অর্থাৎ আমরা দেখতে পারছি এর অ্যান্সার হবে সিক্স ইস টু ফোর ইস টু থ্রি, সত্য হবে, ঠিক আছে, এটা সত্য হবে, কারণ টু এ সমান সমান থ্রি বি সমান সমান ফোর সি, এর অ্যান্সার হবে এ এস টু বি এস টু সি সমান সমান সিক্স ইস টু ফোর ইস টু থ্রি, অর্থাৎ সত্য। আমাদের নেক্সট অঙ্ক কী আছে, রোমান ফাইভের অঙ্ক। তো দেখো রোমান ফাইভের অঙ্ক কি বলেছে, রোমান ফাইভে বলেছে এ বি সি ডি বৃত্তস্থ সমান্তরিক হলে এ সি হলো বৃত্তের ব্যাস। তো দেখো এ বি সি ডি বৃত্তস্থ যদি সমান্তরিক হয় এ সি হলো বৃত্তের ব্যাস, এটা সত্য না মিথ্যা? তো দেখো এটা কিন্তু সত্য, কারণ এ বি সি ডি বৃত্তস্থ সমান্তরিকের এ সি ব্যাস, এটা সত্য আছে। তো দেখতেই পারছো এ সি কিন্তু ব্যাস, ঠিক আছে। অপরদিকে আমরা দেখতে পারছি এ বি সি ডি এখানে কিন্তু প্রত্যেকটা কোণ কিন্তু 90 ডিগ্রি করে, এবং বৃত্তস্থ সমান্তরিকের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয়, এবং যেটা কর্নার যেটা আছে, ঠিক আছে, কর্ণ যেটা আছে সেটা কিন্তু বৃত্তের কী হয়, ব্যাস হয়, এবং তার অর্ধেকটা কী হয়, ব্যাসার্ধ হয়, অর্থাৎ সত্যি কথা বলতে এ বি সি ডি বৃত্তস্থ সমান্তরিকের ব্যাস কত আছে, এসি আছে, এটা সত্য আছে। পরের অঙ্কটা কী আছে, রোমান সিক্সের অঙ্ক। তো দেখো রোমান সিক্সে কী বলেছে, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয় হবে, এটা সত্য আছে। তোমরা ছবি অঙ্কন দেখে বুঝতে পারছো যে এখানে আমি একটা চিত্র অঙ্কন করেছি, শঙ্কু যার তির্যক উচ্চতা এল দ্বারা প্রকাশ করেছি এবং ব্যাসার্ধ আর দ্বারা প্রকাশ করেছি, এবং তোমরা দেখতে পারছো উচ্চতাকে এইচ দ্বারা প্রকাশ করেছি। দেখলে তোমরা বুঝতে পারছো এখানে কিন্তু আমরা দেখতে পারছি যে এটা একটা কিন্তু সমকোণী ত্রিভুজ যার কোণ কিন্তু এ বি সি, ঠিক আছে, এ বি সি দ্বারা প্রকাশ করছি এবং মাঝখানে ও দিয়েছি, ঠিক আছে। তো দেখো এ বি সি অর্থাৎ এ ও বি এবং এ ও সি কিন্তু দুটোই কি আছে, 90 ডিগ্রি আছে, অর্থাৎ এটা একটা সমকোণী ত্রিভুজ। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, এবং আমাদের এই চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো।